शिवराजा एमपी कलेजे सकल छात्र छात्री के शिवराजा एमपी कलेजे ऑनलाइन क्लासेर पक्ष थेके आमी ए कलेजेर बांगला विषयेर प्रभाषक सबाइके आंतरिक शुभेच्छा एवं अभिनंदन ज्ञापन करछि। आशा करछि तोमरा जे जेखाने अवस्थान करछो सुस्थ जीवन अतिबाहित करछो, पढ़ालेखार मध्ये आछो, पढ़ालेखार सान्निध्ये थेके तुम्हारा निजेद उत्तरोत्तर समृद्धि कर ज्ञानचर्चार मध्य दिए निजेदे परिणत एवं परिशीलित आगामी दिन दक्ष नागरिक हिसेबे गढ़े उठार जो तुम्हारा यथसाध्य प्रचेषा कर जामे कामना। हमारा शिवराजा एमपी कलेज परिवार हमारे अनलाइन क्लास कार्यक्रम परिचालना कर तुम्हारे सकल सुविधार्थे जान तुम्हारा क्लसगुलो के नियमित देखते पा क्लसगुल डाउनलोड कर रेखे तुम्हारा जान से क्लस परवर्ती चर्चा करते पर नियमित क्लसगुलो परिचालित कर लक्ष्य हमारे फेसबुक पेज एवं यूट्यूब चैनल आखने तुम्हारा प्रतियुत क्लसर आपडेट और क्लसर भिडियो पेज पाच से तुम्हारे मूल्यवान मतबदगल सन्निविष्ट कर देखे हमें अत्यंत आवेगप्लुत और खुशी। तो तुम्हारे एखन बांगला विषय एक कविता ताहारे पड़े मने बेगम सुफिया कमाल बांग्लादेशेर बांगला साहित्य नारी लेखक मध्य जे कयजन उल्लेखयोग्य लेखिका आमरा पाई तार मध्य बेगम रोकेया शाफात होसेन बा सुफिया कमाल एरा अन्यतम। পরবর্তীতে নীলিমা ইব্রাহিম বা অন্যান্য যেসব অপরাপর লেখক লেখিকারা বাংলা সাহিত্যে এসেছেন তারা অবশ্যই উল্লেখযোগ্য, তবে সুফিয়া কামাল বা বেগম রোকেয়া শেখাওয়াতের কথা অন্যভাবে প্রাণিধানযোগ্য, অন্যভাবে মূল্যায়নযোগ্য। তো এখন আমি সেই সুফিয়া কামালের একটি কবিতা তোমাদেরকে পড়াতে চলেছি, তাহারই পড়ে মনে। कवितार नाम ताहारे पड़े मने। तो आमरा लेखिकार नाम की बोर्डे लिखे फेली, लेखिका सुफिया परवर्ती जन्म मृत्यु साल सबकिछ लेखक परिचितर अंश दिए देख। सूतरा लेखक परिचितर अंशे चले जाए। ताहारे पड़े मने सुफिया कमाल एखे कवि परिचिति देवा सुफिया कमाल। आशा कर যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমরা পাঠ্য বই যে বাংলা প্রথম পত্রের যে বইটি সেই বইটি তোমরা হাতে নিয়ে আমার সাথে সাথে তোমরা ক্লাসটি দেখবে এবং পড়ার চেষ্টা করবে। তো কবি পরিচিতি সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। নারীবাদের প্রতিষ্ঠাতা কে? মেরি ওলস্টনক্রাফট নারীবাদের প্রতিষ্ঠাতা। তো বাংলাদেশে समकालीन समय लेखिका जे समय सब साहित्य साधना करेछेन आमरा जानी से समय नारी साहित्य साधना तो दूर कथा। से समय आसले तादेर लेखापड़ा कराटाई अक्षर ज्ञान लाभ कराटाई छिलो अत्यंत दुरूह। ठीक से ही समय यही सकल नारीरा सुफिया कामाल बेगम रोकेया शेखावत हासानेर मतो नारीरा तारा अक्षर ज्ञान तो लाभ करेछेन एवं धीरे धीरे निजेदेरके साहित्यिक हिसेबे आत्मप्रकाश घटाते तारा सक्षम हुएछिलेन। तो सेई एकजन अनन्य प्रतिभावान लेखक लेखिका सुफिया कामाल तार एकटी कविता आमरा पढ़ते चलेछि। तार जन्म सुफिया कामालेर जन्म कोथाय? सुफिया कामाल बांलादेशेर विशिष्ट महिला कवि और नारी आंदोलनेर अन्यतम पथिकृ। तार जन्म कत साले? 1911 साले। जन्म 1911 साल अर्थात तत्कालीन ब्रिटिश भारत
অন্তর্গত আমরা তখনো তখনো ভারতবর্ষ ভাগ হয়নি তখন ভারতবর্ষ ভাগ হয়নি 1911 খ্রিস্টাব্দে 20 জুন জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা তার পৈতৃক নিবাস কুমিল্লা কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম যে সময় সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটানো হতো গৃহবন্দী জীবন যে কথা একটু আগে বলছিলাম স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি প্রতিষ্ঠানে যে লেখাপড়া করার সুযোগ তিনি পাননি পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন স্বশিক্ষায় শিক্ষিত হওয়া মানে গৃহ অভ্যন্তরে অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছিলেন এবং নিজের অদম্য চেষ্টা এবং স্পৃহা আগ্রহের মধ্য দিয়ে নিজেই জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন পরিবারের মধ্যে থেকে কোনোরকম প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের সান্নিধ্যে না গিয়ে তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন কেন এখানে এত কথা বাদ দিয়ে আমরা যেহেতু বাঙালি বাংলাদেশের সাহিত্যিক তিনি তাকে একথা কেন বলা হচ্ছে যে তিনি বাংলা সাহিত্য তিনি এর মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন তৎকালীন সময়ে আসলে বাঙালি মুসলিম পরিবারের মধ্যে একটা মানে প্রচলন ছিল যার মানে ঐতিহ্যবাহী মুসলিম পরিবার বলে সেখানে উর্দু ভাষাভাষীর চর্চাটা আসলে বেশি হতো তো উর্দু ভাষাভাষীর চর্চা এই হওয়ার কারণে আসলে আর মুসলমানদের তখন তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চায়নি মুসলমানরা তারা চেয়েছিল যে তারা ধর্মীয় শিক্ষায় শুধু শিক্ষিত হবে কোটটাই পড়া যাবে না কোট প্যান্ট পরে আধুনিক খ্রিস্টান মতাবলম্বী যদি হয়ে যায় সেই ভয় ছিল তাদের মধ্যে তাই বাঙালি মুসলমানরা কিন্তু ওই খ্রিস্টানদের ওই পোশাক তারা কোটটাই পরা তারা গুণা মনে করত এবং বাংলা ভাষা সাহিত্য চর্চাকেও তারা গুণার কাজ বলে মনে করত তো সেই কারণে বাঙালি মুসলিম পরিবারে বা বাঙালি মুসলমানদের মধ্যে বাংলা ভাষা বা বাংলা সাহিত্য চর্চা কিন্তু আমরা কম দেখতে পাই যে কারণে কিন্তু বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আমরা দেখি যদি বাংলা সাহিত্যের সাহিত্যিক দিক দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার মৈত্র বা ঈশ্বরচন্দ্র গুপ্ত বিদ্যাপতি থেকে শুরু করে আমরা যদি দেখি যে সাহিত্যিকদের যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বা মানে অন্যান্য যে অপরাপর যে সাহিত্যিক আছে বুদ্ধদেব বসু মানে বা অমিয় চক্রবর্তী মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা ম্যাক্সিমাম সাহিত্যিকদের বাংলা সাহিত্যে দেখতে পাই যে ম্যাক্সিমাম সাহিত্যিকই কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু এর কারণ কি সনাতন ধর্মাবলম্বী হওয়ার মূল কারণ হচ্ছে বাঙালি মুসলমানদের এখানে অনুপস্থিতির মূল কারণ এটাই যেটা আমি বললাম সেটি হচ্ছে বাঙালি মুসলমানরা তখনও আধুনিক যে শিক্ষা ইংরেজি শিক্ষা গ্রহণে বাঙালি মুসলমানদের অনীহা ছিল তারা ভেবেছিল যে আমরা যদি এই ইসলাম মানে আমরা যদি আমরা ইংরেজি ভাষা সাহিত্য চর্চা করি বাংলা ভাষা সাহিত্য চর্চা করি আমরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাই তাহলে ধর্ম বোধ হয় থাকবে না যে কারণে বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুদের থেকে অনেক পিছিয়ে তো আমরা দেখি মীর মোশাররফ হোসেনের আগে কিন্তু আমরা তেমন কোনো মুসলিম সাহিত্যিককে পাচ্ছি না মীর মোশাররফ হোসেন চৌধুরীর হাত ধরে মীর মোশাররফ হোসেনের হাত ধরেই কিন্তু বাংলা সাহিত্যে মুসলমানদের আগমন হলো তার আগে কিন্তু আমরা তেমন কোনো মুসলিম সাহিত্যিক পাই না তো আমরা এখানে দেখছি কী বলতেছে তারই মধ্যে তিনি বাংলা ভাষার সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেছেন পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন জননী সম্ভাষণ তার একটা উপাধি জননী তাকে জননী হিসেবে সম্বোধন করা হয়েছিল জননী সম্ভাষণ যে জননী সম্ভাষণ করে যে মোহিত করে যে ডাক দেয় সেই জননী
সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ কি কি মনে রাখবো? জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসবে। সাধের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। সাধের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, এগুলো। এছাড়া তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। সাধের মায়া, মায়া কাজল, কেয়া কাটা, এই উদাত্ত পৃথিবী, এগুলো হচ্ছে তার অন্যতম লেখনী, অন্যতম গ্রন্থ। তিনি কি কি পুরস্কার পেয়েছেন? পুরস্কার কি কি? বাংলা একাডেমি পুরস্কার, পুরস্কার কি কি? বাংলা একাডেমি পুরস্কার, আমাদের বাংলাদেশের আর একটা অন্যতম উল্লেখযোগ্য সম্মানজনক পদক হচ্ছে একুশে পদক। একুশে পদক পেয়েছিলেন সুফিয়া কামাল। তো আমরা দেখতে পাচ্ছি তার পুরস্কার সমূহ। তো এই হচ্ছে তার জীবন বৃত্তান্ত। সুফিয়া কামালের মৃত্যু হচ্ছে 1999 সালের 20 নভেম্বর। 1999 থেকে 99 তার জন্ম এবং মৃত্যু। জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে? 20 জুন। মারা গেলেন 20 নভেম্বর। জন্ম হচ্ছে 20 জুন। মৃত্যু ওই 20 নভেম্বর। জন্ম হচ্ছে 20 জুন, মৃত্যু হচ্ছে 20 নভেম্বর। সুফিয়া কামালের এই হচ্ছে জন্ম মৃত্যু, তার জীবন বৃত্তান্ত বললাম। তো এখানে আর একটা বিষয় আছে, তাহলে মনে মনে কবিতাটি কবি লিখেছিলেন আসলে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের বিয়োগে। সৈয়দ নেহাল হোসেন তার প্রথম স্বামী, তার প্রথম স্বামী যক্ষা রোগে মৃত্যুবরণ করেন। তার প্রথম স্বামীর মৃত্যুবরণ করার কারণে সেই ব্যথা তিনি ভুলতে পারেননি, আর সেই ব্যথা ভুলতে পারেননি বলে কামাল হোসেন সাহেবের সাথে যখন তার পরিণয় ঘটে, কামাল হোসেন সাহেবের সাথে পরিণয় ঘটার পরেও তিনি তার সেই মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনকে তিনি ভুলতে পারেননি, তার প্রথম স্বামীকে তিনি ভুলতে পারেননি। আর প্রথম স্বামীকে ভুলতে না পারার কারণেই তিনি লিখেছেন তাহারেই পরে মনে। এখানে আমরা কবিতাটি পড়ব, পড়লে আমরা দেখতে পাবো যে আসলে কবি কীভাবে তার পুরাতন প্রেমিক, পুরাতন স্বামী, তার প্রাক্তন স্বামীকে কীভাবে তিনি স্মরণ করেছেন। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এখানে আমরা দেখতে পাই, আমরা সাধারণত যখন কেউ একা থাকি, যখন আমরা নীরবে নিভৃতে একা বসে থাকি, তখন কিন্তু আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলি। আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলি, অর্থাৎ আমার মধ্যে আরও একটি সত্তা বসবাস করে, যে সত্তাটি আমাকে ভালো কাজ করার সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়, খারাপ কাজ করার আগে যে সত্তাটি আমাকে বাধা প্রদান করে, সেই বিবেকবোধ, নিজস্ব আত্মিক বোধ। এখানে কবির আত্মা কবির সাথে কথা বলছেন, কবির আত্মার সাথে কবির কথোপকথন এখানে আমরা লক্ষ্য করছি। তো কবির আত্মা কি বলছে? যে
হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, হে কবি তুমি নীরব কেন, প্রকৃতিতে ফাগুন এসেছে, ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে, শীতের রিক্ততা, শীতের শূন্যতা, শীতের রুক্ষতা পৃথিবী থেকে ঘুচে গেছে, প্রকৃতিতে সজীব সজীবতার স্পর্শ লেগেছে, প্রকৃতিতে ফাগুন এসেছে, ফুলে ফলে চতুর্দিক এখন বিমোহিত হতে চলেছে, প্রকৃতিতে রঙের ছটা লেগেছে, তুমি এই সময়ে কেন বিভাগী বিরহিণীর মতো আনমনা হয়ে বসেছ, কি বলতেছে তুমি কেন নীরব, বসন্তে বরিয়া তুমি লবণাকি তব বন্দনায়, বসন্তকে বরিয়া মানে বরণ করে তুমি কি বন্দনা গান, বন্দনা গান মানে কি কারো গুণকীর্তন করা, গুণকীর্তন করে বসন্তকে তুমি বরণ করে নেবে না, বসন্তের গুণকীর্তন করে বসন্তের বন্দনা গান গেয়ে বসন্তের নাম করে বসন্তকে উচ্ছ্বাসিত প্রশংসিত করে উচ্ছ্বসিত প্রশংসিত করে কি বসন্তকে তুমি বরণ করে নেবে না। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, কে স্নিগ্ধ চোখ তুলে তাকালো কে, কবি, কবির অন্তরাত্মার সাথে কবির কথোপকথন, এবার কবি কি বলতেছে সে স্নিগ্ধ আঁকি, সে আঁকিটা কেমন স্নিগ্ধ রুক্ষ না, সে আঁকিতে রাগ নেই, সে আঁকিতে হাসি নেই, রাগও নেই ক্ষোভও নেই হাসি নেই, কি আছে সেখানে এক ধরনের কোমলতা আছে, এক ধরনের নির্জীবতা আছে, সে স্নিগ্ধ চোখ তুলে কি বলল দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার খুলে গেছে, দক্ষিণ দুয়ার খুলে যাওয়া মানে কি সাধারণত আমরা জানি ফাগুন আসলে দক্ষিণ দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়, শীতের সময় বাতাস প্রবাহিত হয় উত্তর দিক দিয়ে, আর ফাগুন আসলে বাতাস প্রবাহিত হয় দক্ষিণ দিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে বাতাস প্রবাহিত হয় তাই দক্ষিণ দিকে দুয়ার খুলে গেছে, এখানে দক্ষিণ দিকে দরজা খুলে গেছে মানে দক্ষিণ দিক দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ঋতুরাজ বসন্তের আগমন ঘটলে যেসব বিষয়গুলোর উপস্থিত হয় সেটাই কিন্তু এখানে কবি বলছেন যে প্রকৃতিতে বসন্ত এসেছে, দক্ষিণ দিক দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, উত্তরী বায়ু উত্তর বায়ু প্রবাহিত হচ্ছে না, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, ফুটেছে কি আমের মুকুল, আমের মুকুল কি এ সময়ে ফুটেছে, কারণ বসন্তে বা ফাগুনে আমের মুকুল ধরে, দক্ষিণা সমীর, সমীর মানে হচ্ছে বাতাস, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, দক্ষিণা বাতাস কিসের গন্ধে আমের মুকুলের গন্ধে কি অধীর আকুল হয়ে উঠেছে, কবি প্রশ্ন করছেন, তো সেখানে কি বলতেছে আরো এখনো দেখনি তুমি, তুমি কি এখনো এগুলো দেখনি, প্রকৃতিতে বসন্ত আসার পরে প্রকৃতির দক্ষিণে হাওয়া বয়ে চলেছে, আমের মুকুলের গন্ধে বাতাস চারিদিকে সৌরভ ছড়াচ্ছে, কহিলাম কেন কবি আজ এমন উন্মানা তুমি, তখন সে অন্তরাত্মা কবির অন্তরাত্মা আবার কি বলছে এমন উন্মানা কেন তুমি, তুমি কেন এমন উতলা উন্মানা হয়ে আছো, তুমি কেন তোমার নিজের মধ্যে নেই, নিজের মধ্যে ফিরে এসো, তুমি কেমন যেন উতলা আনমনা হয়ে আছো, কোথা তো কোনো পুষ্প সাজ, কোথায় তোমার নতুন ফুলের সাজ কই, বসন্ত আসলে যে ফুল ফোটে সেই ফুল তোমার কেসে, তুমি সেই ফুল কোথায় ফুটেছো করেছো, তুমি তো সেই ফুল পরনি, তোমার কাছে তো সেই ফুল নেই, সেই ফুল দিয়ে তো তুমি তোমার অঙ্গসজ্জা করনি, কহিল সে সুদূরে চাহিয়া, কবি তখন দূরে চেয়ে কি বলছে অলখের পাথার বাহিয়া, অলখের যে অলক্ষে মানে চোখে দেখা যায় না চোখের আড়ালে, পাথার মানে হচ্ছে সমুদ্র, সেই অলখের সমুদ্র বেয়ে অলখের সাগর বেয়ে তরিতার এসেছে কি, কিসের তরি বসন্তের তরি, বেজেছে কি আগমনী গান, তার আগমনী গান কি বেজেছে, বসন্ত এসেছে,
সেই বসন্তের আগমনী গান কি প্রকৃতিতে বেজেছে, দেখেছে কি সে আমারে? বসন্ত তো আমাকে ডাকেনি, বসন্ত তো আমাকে ডাকেনি, বসন্ত আমাকে না ডাকলেও সে তো চলে এসেছে, শুনি নাই রাখিনি সন্ধান। বসন্ত যে এসেছে তা আমি সন্ধান, তার খোঁজখবর আমি রাখি না। তার নৌকা এখানে তৈরি বলতে ঋতুরাজ বসন্তের আগমনকেই বোঝানো হচ্ছে, বসন্তের তরি অর্থাৎ বসন্তকে এখানে পণ্য হিসেবে, বসন্তকে এখানে তরি বোঝায় পুষ্প ডালি হিসেবে, তরি বোঝায় মানে সুজলা সুফলা হিসেবে, মানে আমরা কল্পনা এখানে কবি কল্পনা করছেন। কহিলাম অগো কবি রসিয়া লহুনা আহো গীতি, কি বলতেছে কবি, কবির আত্মা যে রসিয়া লও রচনা করে নাও, কি বসন্ত বন্দনার গান রচনা করে নাও, বসন্ত বন্দনার গান তুমি কবি, তুমি বসন্ত বন্দনার গান তৈরি করে নাও। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, বসন্তের বন্দনা, বসন্তের গুণকীর্তন, বসন্তের বরণ গান তোমার কণ্ঠে শুনতে চাই, এমর মিনতি, এটা আমার মিনতি, এটা আমার অনুরোধ। কহিল সে মৃদু মধুস্বরে, কবি কি বলছেন মৃদু মধুস্বরে, কি বলছেন নাই হলো, না হোক এবারে, থাক না এবার, না হয় বসন্তকে আমি বরণ করে নাই নিলাম, বসন্ত আর আসে, বসন্ত যে তৈরি হয়ে এসেছে, বসন্ত প্রকৃতিতে এসে তার দানান্ত দিয়েছে, আমি না হয় এবার নাই নিলাম বসন্তকে বরণ করে। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, আমি না হয় গান নাই গেলাম, বসন্তকে না হয় বরণ করে নাই নিলাম, এবং বসন্তকে বরণ করার জন্য আমি না হয় গান নাই গেলাম, আমি না হয় গান গাইব না এবার বসন্তের জন্য। কেন যেন কবির মধ্যে অনীহা, রহিনি সে, রহিনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া, কি হতেছে রহিনি মানে রয়নি বা থাকেনি, সে ভুলেনি তো, কি ভুলেনি, ঋতুরাজ বসন্ত প্রকৃতির অমোঘ নিয়মে মাঘ মাসের পরে ফাগুন মাস, শীতের পরে ফাগুন মাসের আগমন, সে তো প্রকৃতির অমোঘ নিয়মেই ঘটেছে, ফাগুন মাস তো আর প্রকৃতিতে আসতে ভুল করেনি, ফাগুন তো ঠিকই, ফাগুন মাস তো ঠিকই চলে এসেছে, এসেছে তা ফাগুনে সরিয়া, ফাগুন মাসকে স্মরণ করে প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের তো আগমন ঘটেছে। আমি বন্দনা গাই বা না গাই, বন্দনা গান গাইলেই কি আর না গাইলেই কি, আমার জন্য তো ঋতুরাজ বসন্ত বসে থাকেনি, সে তো ফাগুন মাসকে স্মরণ করে চলে এসেছে, প্রকৃতির মাঝে ফাগুন মাসকে স্মরণ করে সে চলে এসেছে, মাঘ মাস চলে যাওয়ার পরে ফাগুন মাসকে স্মরণ করে বসন্ত চলে এসেছে, সে তো আর আমার, আমি গান না গাইলেই যে প্রকৃতিতে বসন্ত আসবে না সেরকম কোনো কিছুই তো না, সে তো আসতে ভুল করেনি, প্রকৃতির অমোঘ নিয়মে সে চলে এসেছে, তাই আমি না হয় তাকে নাই বরণ করলাম। কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, কবির অন্তরাত্মা বলতেছে হ্যাঁ ওগো কবি, বসন্ত তোমাকে না বলেই চলে এসেছে প্রকৃতির অমোঘ নিয়মে, তাই কি তুমি মান করেছো, তাই কি তুমি বসন্তকে বরণ করে নেবে না, যদিও এসেছে তবু তুমি তারা করিলে বৃথায়, যদিও সে প্রকৃতির অমোঘ নিয়মে, প্রকৃতির নিয়মেই চলে এসেছে, তবু তুমি তাকে বৃথাই করে দেবে, তাকে তুমি সার্থক করে তোলো, কবি মনে কবির অন্তরাত্মার আকুলতা। তখন কবি বলতেছে কহিল সে পরম হেলায়, কহিল সে অত্যন্ত অবহেলার অবহেলায়, কবি বলতেছে বৃথা কেন, কেন আমি বন্দনা না করলে, আমি তাকে বরণ করে না দিলেই কেন বৃথা হবে, ফাগুন বেলায় এই ফাগুনে ফুল কি ফোটেনি, সাথে গাছের ডালে কি ফুল ফোটেনি,
পুষ্পারতী কি পুষ্পারতী লবণী কি ঋতুর রাধন পুষ্পারতী পুষ্পের আরতি আরতি মানে হচ্ছে অর্ঘ বা শ্রদ্ধা নিবেদন বন মানে স্মরণ করা বন্দনা করা তো পুষ্প দিয়ে আসলে ফুল দিয়ে আরতি করা হয় ফুল দিয়ে বন্দনা করা হয় তো ফুল দিয়ে পুষ্পারতী লবণী কি ঋতুর রাধন ঋতুরাজনকে ঋতুরাজ বসন্ত তো ঋতুর রাধন মানে বসন্ত ঋতুরাজ বসন্ত কি ফুলের আরতি গ্রহণ করেনি অবশ্যই সে ফুলের আরতি গ্রহণ করেছে ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে প্রকৃতিতে ফুল ফুলের সমারোহ আমরা লক্ষ্য করছি তো সেই ফুলের আরতিকে ঋতুরাজন গ্রহণ করেছে মাধবী কুড়ির মুখে গন্ধ নাহি কবি মাধবী ফুলের যে কুড়ি তার মধ্যে তিনি গন্ধ পাচ্ছেন না আসলে গন্ধ তিনি পাবেন কি করে নন্দন তত্ত্বের ভাষায় একটি কথা আছে আসলে পৃথিবীতে কোনো কিছুই সুন্দর না যতক্ষণ পর্যন্ত না আপনি সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে সেই জিনিসটাকে দেখছেন তো সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়েই যখন আমরা কোনো জিনিসকে দেখি তখনই সেটা ধীরে ধীরে আমাদের কাছে সুন্দর হয়ে ওঠে যতক্ষণ পর্যন্ত না আমরা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখি ততক্ষণ পর্যন্ত সেটি আসলে সুন্দর হয় না আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি একটা কালো ফিঙে পাখিকেও যদি সুন্দর মন নিয়ে সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখি যে না এই ফিঙে পাখিটির সৌন্দর্য উপলব্ধি করার জন্য আমরা ফিঙে পাখিটির দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো না সত্যি ফিঙে পাখির একটা আলাদা সৌন্দর্য আছে তো সৌন্দর্য অনুভব করতে গেলে আসলে সেই বস্তুটিকেই যে সুন্দর হতে হবে তেমনটি কিন্তু কোনো কথা না পৃথিবীতে সব জিনিসই কিন্তু প্রত্যেকটি জিনিসই কিন্তু সুন্দর যদি সেটাকে আমরা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি এজন্যই কিন্তু আমরা দেখি একজন মানুষকে আর একজন মানুষের ভালো লাগার ক্ষেত্রে দেখি আমরা পার্থক্য একটি জিনিসে আমরা যখন দোকানে যাই কোনো কিছু কিনতে আমরা হাজার রকমের জিনিস দেখি সেখান থেকে যে জিনিসটা আমরা আমাদের সুন্দর দৃষ্টিভঙ্গির সাথে আমাদের ম্যাচ হয় দৃষ্টিভঙ্গির সাথে যে জিনিসটা মেলে সেটাই কিন্তু আমাদের কাছে সুন্দর লাগে সেই জিনিসটাই কিন্তু আমরা কিনে নিয়ে আসি তো আসলে বিষয় হচ্ছে এই তারপরে তাই বলে কিন্তু দোকানে যে জিনিসগুলো থাকে সেগুলিকে আর বিক্রি হয় না হ্যাঁ সবগুলি তো বিক্রি হয়ে যায় ঠিক আমার মতো আরেকজন যে যেটাকে তার দৃষ্টিভঙ্গির সাথে খাপ খাইয়ে নেয় যেটা তার দৃষ্টিভঙ্গির সাথে সুন্দর লাগে সেটাই কিন্তু সে খরিদ করে তো ঋতুরাজ বসন্ত যতই সুন্দর হোক না কেন কবি তো এখানে অনীহার দৃষ্টিতে তিনি দেখছেন তাই ঋতুরাজ বসন্তের সৌন্দর্য কবির কাছে ফিকে হয়ে গেছে ঋতুরাজ বসন্তের হাজার রং কবির কাছে যেন রঙহীন ধূসর বর্ণে এত বর্ণীল ঋতুরাজ বসন্ত কবির কাছে বর্ণহীন মাধবী কুড়ির মুখে এজন্য কবি গন্ধ পান না করে নাই অর্ঘ বিরোচন করে নাই কি অর্ঘ অর্ঘ মানে কি পুষ্পমাল্য বিরোচন মানে রচনা করা তৈরি করা বসন্ত কি এসেছে এজন্য কি প্রকৃতিতে পুষ্পমাল্য তৈরি হয়নি অবশ্যই পুষ্পমাল্য তৈরি হয়েছে হোক এখানে কি বলছে কবির অন্তরাত্মা কি বলছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা বসন্তের প্রতি ঋতুরাজ বসন্তের প্রতি কেন এই তব মানে তোমার তব মানে হচ্ছে তোমার তব তোমার মম হচ্ছে আমার তো বসন্তের প্রতি তব মানে তোমার কেন এই তীব্র বিমুখতা বিমুখতা মানে কি যে যেদিকে মানুষ মুখ ফিরে থাকে না মুখ ঘুরিয়ে নিয়ে থাকে মুখ ঘুরিয়ে নিয়ে থাকে মানুষ কিসের জন্য কোনো জিনিস যখন মানুষের কাছে অপ্রিয় মনে হয় কোনো জিনিসের উপরে যখন মানুষের বা কারো কোনো ব্যক্তির উপর যখন মানুষের রাগ হয় তখনই মানুষ আসলে মুখ ঘুরিয়ে নেয় সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয় তো বসন্তের প্রতি কবি কেন এই তীব্র বিমুখতা কবির অন্তরাত্মা সেটা জানতে চেয়েছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা কি বলতেছে কবির অন্তরাত্মা
তুমি ঋতুরাজ বসন্তকে কেন তুমি উপেক্ষা করছো, তাকে কেন বরণ মানে বরণ করে না নিয়ে ঋতুরাজ বসন্তকে তুমি কেন ব্যথা দিচ্ছ? তুমি যদি তাকে বরণ করে নিচ্ছ না, এই জন্য কি ঋতুরাজ বসন্ত বেদনা পাচ্ছে না, ব্যথা পাচ্ছে না? তুমি কেন ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি। কবি কবির অন্তরাত্মার কাছাকাছি হলেন, হয়ে তিনি কি বলছেন? কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে কি শীত। কুহেলি উত্তরি তলে, উত্তরি মানে এখানে আসলে কিন্তু চাঁদ, অর্থাৎ যখন উত্তর দিক দিয়ে বাতাস বয় প্রকৃতি তখন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়, আর এই ঠান্ডা হওয়ার ফলে মানুষ কী করে, গায়ে চাদর দেয়। তো সেই আসলে চাদরের চাদরকে আমরা বলি উত্তরি, উত্তরি শব্দের অর্থ হচ্ছে কিন্তু চাদর। তাহলে কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, কুয়াশার চাদরের তলে মাঘের সন্ন্যাসী, মাঘ মাসের সন্ন্যাসী রূপে, মাঘ মাসের সন্ন্যাসী রূপে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। কোথায় চলে গেছে? ধীরে ধীরে পুষ্পশূন্য, যেখানে কোনো ফুল নেই, যেখানে সব কিছুই শুষ্ক, শূন্য, ফাঁকা, সেই ফাঁকা দিগন্তের দিকে, শুষ্ক শূন্য দিগন্তের দিকে সে খালি হাতে, রিক্ত হস্তে মানে খালি হাতে চলে গিয়েছে। কে চলে গিয়েছে? মাঘ মাস, শীত ঋতু। শীত ঋতু কীভাবে চলে গিয়েছে? কুয়াশার চাদর পরি দিয়ে মাঘ মাসে সন্ন্যাসী হিসেবে সে চলে গেছে। এই মাঘের সন্ন্যাসী কে? আসলে মাঘের সন্ন্যাসী হচ্ছে সেই সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন কে? সে শূন্য হস্তে কোথায় চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে, যেখানে হাহাকার, শূন্যতা, রিক্ততা, সেই শূন্যতার পথে, রিক্ততার পথে সৈয়দ নেহাল হোসেন চিরদিনের জন্য চলে গেছেন। সাদা চাদর মুড়ি দিয়ে, মৃত্যুর পরে সাদা কাফন পরে চলে গেছে। তাই বলছে এখানে কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাঘ ঋতু যেমন সন্ন্যাসীর মতো চলে যায়, মাঘ মাসের ঋতু, মাঘ কী করে, মাঘ মাসে গাছের ডালপালা যখন ঝরে যায়, গাছ মাসে গাছের পাতা যখন ঝরে যায়, তখন যেমন শূন্য লাগে গাছগুলোকে, রিক্ত শূন্য দেখায়, মাঘ মাস যেমন প্রকৃতিতে প্রকৃতিকে শূন্য রিক্ত করে দিয়ে যায়, সৈয়দ নেহাল হোসেন ঠিক তেমনি শূন্য রিক্ত করে দিয়ে চলে গেছেন কবিকে, সুফিয়া কামালকে শূন্য এবং রিক্ত করে দিয়ে তিনি চলে গেছেন ধীরে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কাকে মনে পড়ে? সৈয়দ নেহাল হোসেনকে, বা এখানে যদি আমরা শাব্দিক অর্থে বলি তাহলে মাঘ ঋতুকে বা শীতকালকে, রিক্ত শূন্য শীতকালকে কবির বারবার মনে পড়ে, কারণ কবির মধ্যে বসবাস করছেন তার সেই প্রাক্তন স্বামী সৈয়দ নেহাল হোসেন, তাকে তিনি কখনোই ভুলতে পারছেন না। তাকে ভুলতে না পারার কারণেই কবির এই বসন্তের প্রতি মুখতা, এত সুখ সৌন্দর্য চারিদিকে, এত আনন্দ উদ্বেগ চারিদিকে, এত কলরব চারিদিকে, এত পুষ্প মানে সুরভিত যে প্রকৃতি কবিকে বিমোহিত করছে, পারছে না। কবির মধ্যে শূন্যতা, রিক্ততা, তার প্রিয় মানুষটি কাছে না থাকার যে বেদনা, তিনি কিন্তু সেটা অনুভব করছেন। হাজারো আনন্দের মধ্যে থেকেও কবি যেন বড় নিঃসঙ্গ, বড় একা, তার জন্য যেন মন কবির সবসময় তার জন্যই যেন পড়ে থাকে, তার দিকেই যেন চেয়ে থাকে, চোখ মানলেও মন যেন মানে না, সেই রবিগুলো সেই গানের মতো মানে না, নয়ন যেন ফিরে ফিরে চায়, সেই মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন বুঝলেও নয়ন বোঝে না, নয়ন বুঝলেও মন বোঝে না, দুটি আসলে একটি পার্থিব একটি অপার্থিব। কবির অন্তরাত্মা তাকে বোঝানোর চেষ্টা করে যে ঠিক আছে তুমি বাস্তবে ফিরে এসো, আবার কবি বাস্তবে ফিরে আসতে চায় না, তার সেই প্রাক্তনকে তিনি বারবার স্মরণ করতে চান, তার মধ্যেই যেন কবি বসবাস করেন, তাই এত আনন্দ, এত কিছু কবির কাছে মূল্যহীন।
তো আমরা এখানে সিদ্ধান্তফল দিয়েছিলাম যে লেখিকা সম্বন্ধে জানতে পারবে। আমি আশা করছি তোমরা লেখিকা সম্বন্ধে জানতে পেরেছো এবং কবিতার অন্তর্নিহিত তাৎপর্য তোমরা বুঝতে পেরেছো। তো আজকে বাংলা প্রথম পত্রে তাহারই পরে মনে বিষয় ক্লাসটি আমি এখানে শেষ করছি। আশা করছি তোমরা যে যেখানে অবস্থান করছো ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পড়ালেখা করবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।